আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে বুধবার খয়েরপুর এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের শিবিরে এলাকার বিভিন্ন সিনিয়র সিটিজেনদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই আমরা বেশ কিছু প্রশাসনিক শিবির পরিচালনা করছি। তিনি বলেন, রাজ্যের সর্বোচ্চ উন্নয়নকল্পে রাজ্যের যুব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে। এদিনের শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুশি স্থানীয় সিনিয়র সিটিজেনরা। এবং শুনে সবাই খুশি হবেন যে এবার সরস মেলায় দিল্লি থেকে যে ছবিগুলো পাঠিয়েছে বা পুরস্কার দিয়েছে, 10টার মধ্যে 7টাই খয়েরপুরের মানুষ পেয়েছে। আপনাদের সবার খুশি হওয়া উচিত, সবাই হাততালি দিন, না হলে আমি হাততালি দিই একলা, সবাই হাততালি দিন। আমার জন্য না, খয়েরপুরের জন্য, ত্রিপুরার জন্যে। আমাদের এই যুবক মুখ্যমন্ত্রী চাইছেন কেউ কোনো গুজবে কান না দিয়ে, জাতিগত বিভেদ না তৈরি করে, রাজ্যের যাতে শ্রেষ্ঠ উন্নতি হয়। আজকে চারিদিকে কিন্তু আপনারা দেখছেন, চারিদিকে আজকে আমাদের দরজা খোলা হয়ে গেছে, এত ট্রেন, এত প্লেন, এত মানুষের আয়ুষ্মান কার্ড।